মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই বিশাল নবাব মঞ্জিলের সামনে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মন্ডলী, আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা ইতিহাস এবং ঐতিহ্যমণ্ডিত স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করার ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঢাকা থেকে 150 কিলোমিটার দূরে টাঙ্গাইলের ধনবাড়ির এই নবাব মঞ্জিলে। এই নবাব মঞ্জিলের সঙ্গে জড়িত রয়েছে একজন মহান এবং গৌরবময় মানুষের স্মৃতি, আর তিনি হচ্ছেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। শুরুতে চলুন জেনে নেওয়া যাক এই নবাব মঞ্জিল সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। রাজধানী ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ধনবাড়ি নবাব মঞ্জিল। এই নবাব মঞ্জিলের মূল তোরণ পেরিয়ে ভেতরে ঢোকার মুখেই হাতের বাম দিকে রয়েছে ঐতিহাসিক নবাব প্যালেস। ভিক্টোরিয়া স্থাপত্য শৈলীর সঙ্গে মোগল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে গড়ে উঠেছে এই প্রাসাদ। আজ থেকে প্রায় 250 বছর আগে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পূর্বপুরুষ সৈয়দ শাহ খোদাবক্স দিল্লি থেকে এই ধনবাড়িতে এসে জমিদারি লাভ করেন। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই বংশেরই সন্তান। জন্ম 1863 সালের 29শে ডিসেম্বর নাটোরে তার মাতুলালয়ে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। 1929 সালের 17ই এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব আলী চৌধুরীর উল্লেখযোগ্য অবদান ছিল। তার এই অবদানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নাম সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন রাখা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্থাভাব দেখা দিলে তিনি নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন 35,000 টাকা প্রদান করেন। নওয়াব আলী চৌধুরী 38টি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে জমি ও আর্থিক সহায়তা দান করেন। তার বিভিন্ন কাজের স্বীকৃতি হিসাবে ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর, নওয়াব, সিআইই এবং নওয়াব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। এই স্থানটি হচ্ছে নওয়াব স্টেটের বৈঠকখানা বা সভাকক্ষ। লর্ড হার্ডিন যে ভবনে বসে সভা করেছিলেন এটি সেই ঐতিহাসিক ভবন। নওয়াব মঞ্জিলের এই কক্ষটিতে প্রতিষ্ঠিত হয়েছে একটি মিউজিয়াম। নওয়াবের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি নিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। নওয়াব প্রাসাদের এই কক্ষটি হচ্ছে ঐতিহাসিক দরবার হল। এখানে বসেই সৈয়দ নওয়াব আলী চৌধুরী মানুষের দুঃখ বেদনার কথা শুনতেন এবং তার সমাধান দিতে চেষ্টা করতেন। এই নওয়াব বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল প্রায় 700 বছর আগে নির্মিত এখানকার জামে মসজিদটি, যা নওয়াব বাহাদুরের পূর্বপুরুষরা নির্মাণ করেছিলেন। প্রতিদিন অনেক পর্যটক এই ধনবাড়ির নওয়াব মঞ্জিল দেখতে আসেন। দর্শক মন্ডলী, আমরা কেউ শহরে বাস করি, কেউ বা বাস করি গ্রামে। শহর এবং গ্রাম ভিন্ন দুটি নাম, কথার ধরন, জীবন ধারণ ভিন্ন, আচার ভিন্ন, আচরণ এবং শেষ বয়সে ভিন্ন পরিণাম। এই শহর এবং গ্রামের বয়সী কজন মানুষের আলাপের ভিন্নতা নিয়েই এবারের চিত্র। আচ্ছা মোশারফ সাহেব, আপনার ব্লাড সুগারের এখন কি অবস্থা? আমারটা তো কন্ট্রোলের মধ্যেই আছে। আরে ভাই, আমি বহু চেষ্টা করে বিষের নিচে কিছুতেই নামাতে পারছি না। আপনার নাম বোকামনে? আপনি নাকি আহনো চুরি কইরা মিষ্টি খান? আরে না ভাই, সবাই খায়, আমি চেয়ে থাকি। আমার ডায়াবেটিস কমছে কিন্তু হাঁটুর ব্যথাটা কমাইতে পারতেছি না। আমি তো হার্টের একটা ব্লক নিয়ে চলছি, নাতিরা বলছে রিং পরাইব। আমার তো এনজিওগ্রাম করাতেই ভয় হয়। সগির ভাই, এবার আমাগো বারান্দার আম গাছে যা আম ধরছে না, খাঁটি গরুর দুধের লগে 4-5টা আম খাইছি। কি যে কমু ভাই, চিনি লহান মিঠা। আমি খাইছি কাডল দিয়ে মুড়ি, গালা কাডল, এমন মিঠা রে মিঠা ভাই, কি কইতাম। আমি আবার বেশি আম খাইতে পারি না ভাই।
সুকা ডেউক আসে কম্বল আর কি। পরে বাজারে কবিরাজের কাছ থেকে 4-5টা বড়িয়ে নিয়ে খাইয়া ফেলছে। আমাগো অফিসের মইনুদ্দিন সাহেব নাকি এইবার এলপিআরে যাইব, খেলা বুঝব। ওদের কথা চিন্তা করলেই খারাপ লাগে। 10 বছর আগে পেনশন আসছে, এখন বুঝবো দিন কেমনে যায়। ওরও হয়তো আমাদের মতো 2-3 জন অবসরপ্রাপ্ত বন্ধু বান্ধব জুটে যাবে। তুমি ভাই, তোমার ওই দক্ষিণের খাতটা কার দিলে? না না, এবার আমি কাউরে দিব না, আমি নিজে চমু। গতবার ওই সলিমুদ তেরে দিছিলাম, হে দুই পাখি জমিতে ধান ফলাইছে, 60-70 মন ধান হয়েছে, আমার দিছে কেবল 10 মন। আচ্ছা কও, কামটা কি সলিমুদ্দি ঠিক করছে? না মোশারফ ভাই, ভাবছি একটা ছোট্ট টেলিভিশন কিনবো। কেন আবার টেলিভিশন? কেন আর বলেন না ভাই, সেদিন একটা চমৎকার ছবি দেখছিলাম, নাটিটা হুট করে করতে গিয়ে এসে চ্যানেল ঘুরিয়ে দিল। কি সব নাচা নাচি আর রিয়েলিটি শো, মাথাই ধরে যায়। তবে তুমি কি টেলিভিশন কিনবা? একটা কিনলেই হলো, দেখি তো সব পুরনো দিনের ছবি, সবই তো ব্ল্যাক এন্ড হোয়াইট, ওইসব ছবির রং লাগে না, ছবিই কথা বলে। আই যাইতে কি করবা? বিয়ালে আরে যামু। কে কোনো কাম আছে নি? না কাম তেমন নাই, তুমি ওই কুদ্দুস ভাইরা নিয়ে আজকে রাইতে আমার বাড়িতে আইও, একটা সালিস আছে। কাম করো, এ তোমরা এখানে আয় পড়ো। এই দো বারমিয়া দোহন বইয়া, একটু সামুরি খাইলাম, কথা কথা কইলাম। এই হাটের আড্ডা হাটেও চলে, মাঠেও চলে, ঘাটেও চলে, কিন্তু তার জন্যে ছলে বলে কৌশলে দলে বলে অন্যের অসুবিধা সৃষ্টির কৃষ্টি শহরে থাকলেও গ্রামে নেই। আজকাল শহরে অনেক দোকানের যেমন সাইনবোর্ড থাকে না, তেমনি অনেক দোকানের সাইনবোর্ডে লাগে না, কারণ নিজের সীমানা বাড়িয়ে ফুটপাত ছাড়িয়ে পণ্য দ্রব্য ছড়িয়ে এমনভাবে দোকানগুলো দাঁড়িয়ে থাকে যে দূর থেকে দেখলেই বোঝা যায় এটা কিসের দোকান। ওই যে দেখুন, দূর থেকে দেখেই বোঝা যায় ওটা ফলের দোকান, কারণ ফল দোকানের ভেতরেই নয়, দোকানের বাইরে ফুটপাত জুড়েও সাজানো। ফল পাওয়া ভালো, কিন্তু এভাবে ফুটপাত লুট হয়ে যাওয়া কি ভালো? এই যে দেখুন, সাজানো টায়ার, ঝোলানো টায়ার, ফেলানো টায়ার, সাইনবোর্ড ছাড়াই বোঝা যায় এটা টায়ারের দোকান, কারণ এও দখল করে আছে ফুটপাত। সাবধান, ধাক্কা খেতে পারেন। ফুটপাতের মাঝখানে এই যে যন্ত্রটা, এটা একটা ওজন মাপার যন্ত্র, এটা দেখলেই বোঝা যায় পাশের দোকানটি রড সিমেন্টের নইলে শিটের। চলমান লোকজন সরিয়ে এই যন্ত্রে রড বা শিট চড়িয়ে মাপা হয়। আপনি থেমে থাকবেন না নেমে যাবেন রাস্তায়, সে আপনার চিন্তা। এখানে ঝলসে উঠছে তীব্র আলোর রশ্মি, বাঁধানো ফুটপাতের ওপর চোখ ধাঁধানো রশ্মি দিয়ে চলছে ওয়েল্ডিং এর কাজ। যে কাজ করছে তার চোখ রক্ষার জন্য রয়েছে ওয়েল্ডিং গ্লাস, কিন্তু আপনার চোখ? এখানেও মেরামতির কাজ চলছে, তবে দোকানের কেরামতি দেখুন। মোটর সাইকেলগুলো দোকান ছাড়িয়ে ফুটপাত ভরিয়ে রাস্তাও দখল করে নিয়েছে, সাইনবোর্ড দিয়ে কি হবে? এই সাইনবোর্ড থাকলেই বা কি আর না থাকলেই বা কি? এই ঢাকা শহরে আইন মানা নিয়ে অনেক সাইনবোর্ড রয়েছে, এবং সেই সাইনবোর্ডের লেখা আইন ভাঙার জন্যে ফাইনও রয়েছে, আবার সেই ফাইন না দিয়ে আইন ভাঙার লাইনও রয়েছে। যেমন এই সাইনবোর্ডটিতে লেখা দেখতে পাচ্ছেন, এখানে বাস স্টপেজ নাই, তারপরও আমরা থামাতে চাই এবং থামাই, যাত্রী ওঠাই নামাই, কি লেখা আছে তা নিয়ে কেউ কি মাথা ঘামাই? না। এই সাইনবোর্ডটিতে লেখা আছে রিক্সা ভ্যান চলাচল নিষেধ, তারপরেও চলছে, যাদের কিছু বলার কথা তারা কি কিছু বলছে? এই বোর্ডটায় লেখা এখানে গাড়ি থামানোর চিন্তাও করবেন না, কিন্তু যারা থামাচ্ছেন তারা জানেন কেউ তাদের ধরবেন না, ফলে চিন্তা করে বা না করে বেশ কিছুক্ষণ ধরে যাত্রী নামিয়ে যাত্রী ভরে চলছে গাড়ি। গাড়ির পরে দড়ি, গাড়ির সঙ্গে ঘোড়া এবং গরুর সম্পর্ক, সেই ঘোড়া বা গরুর গলায় দড়ি দিয়ে বাঁধতে দেখেছি আমরা। যান্ত্রিক গাড়ি আটকাতে দড়ির ব্যবহারের দৃশ্য বিশ্বে বিরল হলেও আমাদের একেবারে নগর কেন্দ্রে তার ব্যবহারের ফলে মানুষ দলে দলে ক্রীড়া কৌশল দেখিয়ে চলছে। ফুটপাত থেকে রাস্তা, অতঃপর ক্রেতাদের আস্থা অর্জনের জন্য চলুন সাইনবোর্ড দেয়া এক বেগুনের দোকানে, দেখা যাক কি ঘটছে ওখানে। পাইছি ভাইজান, রোজা রমজানের আগে একটা ভালো সাইনবোর্ড দেখলাম, পোকা মুক্ত বেগুন। ইফতারের সময় বেগুন তো লাগবই, কিন্তু বাজারের বেগুনে দুই একটা পোকা থাকবই। এর লিগাই তো আপনাকে লিগা গ্যারান্টি দিয়া পোকা ছাড়া বেগুন বেচতেছি। কিন্তু ভাইজান, আপনি তো বেগুনের মধ্যে ঢুকে দেখেন নাই যে পোকা আছে কি নাই, গ্যারান্টি দেন কেমনে? পোকা দেখতে কি বেগুনের ভিতরে ঢুকতে হয়? এই যে দেখেন ভাই, এনে কাটা বেগুন আছে, আনাম বেগুন আছে, আপনি কাটাটা দেখলেই তো বুঝবেন পোকা আছে না নাই।
কিন্তু যেটা কাটা নাই সেটা বুঝুম কেমনে? আপনি ইচ্ছা করলে সবগুলি বেগুন কাইটা নিতে পারেন, আবার আনামও নিতে পারেন। না ভাই, রিস্কের মধ্যে যাইতেছে না, আপনি কাটা বেগুনই দেন। দিতাছি তো, দাম রেটুই না লন। আর কি হুনুম, রোজা আইছে না, বেগুনের দাম তো বাড়বই। আরে খালি এই বাড়া না, এই বাড়ার উপরেই বাড়া আছে। আপনি যদি কাটা বেগুন লন, কেজিতে 20 টাকা বেশি দিতেইব। কেন আপনি কোন কাটা বেগুন নেবেন না আনান বেগুন লয়ে রিস্কের মধ্যে যাইবেন? না ভাই, রিস্কের মধ্যে যাব, চলতে ফিরতে কত রিস্কের মধ্যে যাই। আর এই সামান্য বেগুনের উপরে রিস্ক নিলে দোষ কি? পোকামুক্ত দেখলেই যে বোকা হব না তা কিন্তু বলা যায় না, কারণ পোকামুক্ত বেগুন বিষমুক্ত কিনা তার কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ ভেজালের আশঙ্কা থেকেই যায়। এই ভেজাল কোথায় নেই? এবারে এই ভেজাল নিয়ে একটি গান, আর এই গানটি গাইছেন শিল্পী অর্জুন। প্রেমিকার প্রেমে ভেজাল, চশমার প্রেমে ভেজাল, প্রেমিকার প্রেমে ভেজাল, চশমার প্রেমে ভেজাল। কিসে ভেজাল? বিষ ভেজাল। হ্যাঁ, সোনা রূপা তামায় ভেজাল, চাচা ঘালু মামায় ভেজাল, সোনা রূপা তামায় ভেজাল, চাচা ঘালু মামায় ভেজাল, গাড়ির লাইসেন্সে ভেজাল, চেয়ার টেবিল বেঞ্চে ভেজাল, কামলায় ভেজাল, মামলায় ভেজাল, হাড়ি কড়াই গামলায় ভেজাল, এসব জায়গায় চলছে এখন দুই নম্বরি মাল। ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল, ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল। ইলেকট্রনিক যন্ত্রে ভেজাল, ঝাড়ফুঁক ওই মন্ত্রে ভেজাল, কলমের কালিতে ভেজাল, রড সিমেন্ট বালিতে ভেজাল, বালিতে ভেজাল, কত ভেজাল ওষুধ খেয়ে যেতে হয় যে হাসপাতাল। ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল। আলু পটল মুলায় ভেজাল, লেপ্ত শোকের তুলায় ভেজাল, খাসি গরুর গোস্তে ভেজাল, অন্তরঙ্গ দোস্তে ভেজাল, কত গুণীর গুণে ভেজাল, চাল ডাল তেলে নুনে ভেজাল, বিয়ে ভেজাল, ঘিয়ে ভেজাল, রান্নায় ভেজাল, কান্নায় ভেজাল, জমি জমা দলিল পত্রে কত যে গোলমাল। ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল, ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল। স্কুল কলেজে ভেজাল, অনেকের নলেজে ভেজাল, পারিবারিক শিক্ষায় ভেজাল। বাই মাম্মি, বাই ড্যাড। পারিবারিক শিক্ষাটাও নাই। পারিবারিক শিক্ষায় ভেজাল, ভিক্ষুকের ওই ভিক্ষায় ভেজাল, মানিগেনী বোধায় ভেজাল, বিনয় এবং শ্রদ্ধায় ভেজাল, এত ভেজাল নিয়ে বেঁচে থাকাই জঞ্জাল। ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল, ভেজাল 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 ভেজাল, চারদিকে ভেজাল, আমাদের চারদিকে ভেজাল। বিশ্বাসের সংকটে অকপটে এই গানে বলা অনেক কথার জটে জটিল হয়ে যাওয়া জীবনে কার উপর ভার দিয়ে কিংবা ভর দিয়ে নির্ভর করা যায় সেই সংকটে পড়েছেন এই কর্মকর্তা। স্যার ডেকেছেন? শুনুন স্যার, চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না সেজন্য আপনাকে নোটিশ দিয়েছিলাম। আমি তো উত্তর দিয়েছি স্যার। দিয়েছেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য না। কিন্তু স্যার, আমি তো আমার উপর অর্পিত দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করেছি, আমি প্রশিক্ষণ নিয়েছি, আমি নতুন করে ডিগ্রি নিয়েছি, আমার সব ধরনের যোগ্যতাই আছে স্যার। আমি স্বীকার করছি আপনার মেধা আছে, অভিজ্ঞতা আছে, যোগ্যতাও আছে, কিন্তু আমাদের এখানে চাকরি করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটাই আপনার নেই। কিসের যোগ্যতা স্যার? বিশ্বাসযোগ্যতা, সেটার অভাব আছে। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আজকে আমরা আমাদের এই পর্বে আপনাদের এই হাজার হাজার দর্শকের মাঝখান থেকে চারজন দর্শককে নির্বাচন করব। আজকে আমরা এসটিআই টাঙ্গাইলে, তাই এই টাঙ্গাইলকে ঘিরেই আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন, যারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তারা আমাদের পরবর্তী পর্বে অংশগ্রহণ করবেন। আমার সামনে রয়েছে এখানে আমাদের সহকারী মামুন এবং রানা,
তারা সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। তাহলে আমি প্রথম প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা সবাই। প্রথম প্রশ্ন হচ্ছে, এই টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব আবু সাঈদ চৌধুরী আমাদের দেশের তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, বলতে হবে সেই তিনটি পদ কি কি। আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছেন এখানটায়, ওখানে একজন, হ্যাঁ সাদা শার্ট গায়ে, আপনি বলুন। প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি, দ্বিতীয়টি হচ্ছে উনি ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন জি, আর তৃতীয়টি হচ্ছে উনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। আপনার নাম? এমডি কাইয়ুম। কি করেন আপনি? মোবাইল কোম্পানিতে চাকরি করি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা একজন দর্শককে পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই টাঙ্গাইলেরই আরেকজন কৃতি সন্তান দানবীর বলে খ্যাত রণদা প্রসাদ সাহা মানুষের কল্যাণের জন্য একটি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন, বলতে হবে সেই ট্রাস্টের নাম কি। হয়নি, এখানে একজন। হয়নি, হয়নি। আসলে সঠিক উত্তরটি হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল, বিডি লিমিটেড। কেউ কেউ বলেছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, অনেকেই কাছাকাছি গেলেও সঠিকভাবে কেউই উত্তরটি দিতে পারেননি, তাই আমরা কাউকে নির্বাচন করতে পারলাম না। চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা জানি মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মাওলানা ভাসানি হিসেবে সমধিক পরিচিত ছিলেন, তার এই ভাসানি উপাধিটি একটি স্থানের নাম অনুসারে হয়েছে, বলতে হবে সেই স্থানটির নাম কি। ওখানটায় একজন। ভাষাঞ্চল। উত্তর সঠিক হয়েছে, ভাষাঞ্চল। তার জন্য করবেন। আপনার নাম? মোহাম্মদ সাগাত হোসেন। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওই এলাকায় অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর ভাষাঞ্চরে বন্যার কবল থেকে কৃষকদের রক্ষার জন্য সে সময় মাওলানা ভাসানি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেছিলেন। ভাষাঞ্চরের জনসাধারণ তাকে ভাসানি সাহেব বলে অভিহিত করে এবং সেই থেকে এই ভাসানি উপাধিটি তার নামের সঙ্গে অবিচ্ছিন্ন অংশ হিসেবে পরিণত হয়। আমরা দুজন দর্শক পেয়ে গেলাম, এবারে যাব পরবর্তী প্রশ্নে। বিশ্বখ্যাত জাদু শিল্পী পিসি সরকারের পুরো নাম কি এবং তার বাড়ি কোথায়, জন্ম হয়েছে কত সালে? হ্যাঁ, এখানটা একজন, বলুন আপনি। পুরো নাম হচ্ছে প্রতুল চন্দ্র সরকার। প্রতুল চন্দ্র সরকার টাঙ্গাইলে আশেখপুরে 1923 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, 1923 সালে। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম খন্দকার শামসুদ্দিন লাকি। কি করেন আপনি? আমি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম, সর্বশেষ দর্শক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিষয় পড়ানো হয় যে বিষয়টি বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি, বলতে হবে সেই বিষয়টির নাম কি। ওখানটায় একজন মহিলা, বলুন আপনি। ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করবেন। আমরা একজন মহিলা পেয়ে গেলাম। আপনার নাম? আমি সুলতানা। কি করেন আপনি? আমি ধনবাই নব ইনস্টিটিউশনে শিক্ষকতা করি। তাহলে আমরা তিনজন পুরুষ একজন মহিলা পেলাম। চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন, তাদের জন্য করবেন। আমরা আমাদের আমন্ত্রিত চারজন দর্শক পেয়ে গেছি, এবার আমরা তাদের নিয়ে শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বেও আপনাদের জন্য রয়েছে প্রশ্ন এবং উত্তর, তবে সেই প্রশ্ন এবং উত্তর জানার জন্যে আমরা এখানটায় একটা নাট্যাংশ দেখব এবং সেই নাট্যাংশে অভিনয়ের জন্যে আমরা দুজন জনপ্রিয় অভিনয় শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যাদের বাড়ি এই টাঙ্গাইলে। তাদের একজন হচ্ছেন তুষার খান, আরেকজন হচ্ছেন সিদ্দিক। এই দুজন শিল্পী আপনাদের একটি নাট্যাংশে অভিনয় করে দেখাবেন। এই টাঙ্গাইলের অনেক ঐতিহ্য রয়েছে, তবে তার মধ্যে দুটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে টাঙ্গাইলের শাড়ি, আরেকটি হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি। এই অভিনেতা দুজনের একজন শাড়িওয়ালার ভূমিকায় আরেকজন মিষ্টিওয়ালার ভূমিকায় অভিনয় করবেন। তারা এই দুটি সামগ্রীর গুণকীর্তন করবেন তাদের স্ব ভঙ্গিতে। আপনারা তাদের এই অভিনয় মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তাদের বলা সংলাপ থেকেই আপনাদের জন্য থাকবে প্রশ্ন এবং উত্তর। তাহলে আমরা শুরু করছি, শুরু করুন আপনারা। আহেন ভাই আহেন, শাড়ি লয়ে যান। আহেন ভাই আহেন, মিষ্টি খেয়ে যান। টাঙ্গালে মিষ্টি, খাটি মিষ্টি। আহেন ভাই আহেন, ওই শাড়ি আছে যে হেনে, টাঙ্গাইল আছে হেনে। আহেন আহেন আহেন, শাড়ি দিয়ে কি খালি টাঙ্গালে পরিচয়, যে মিষ্টি খেয়ে শৈলের এই অবস্থা বানাইছে সেটার কথা ভুলে গেছেন। রাক্তার মিষ্টি আপনাদের শাড়ির দোকানের হালকা তাতে, তারপরে বিয়া শাদিতে এই যে গুড়া বাচ্চারা পাস করলো কি হয়, মিষ্টি খাওয়ায়। মিষ্টি খাওয়ায় এটা ঠিক আছে, তবে মিষ্টি মিষ্টির জায়গায় আর শাড়ি শাড়ির জায়গায়। হন সারা দেশের মধ্যে যে কত কোম্পানি শাড়ি বানায়,
খোঁজার সময় কই খুঁজে একরে টাঙ্গাইলের শাড়িটা মিষ্টি দোকানে গেলে সর্বপ্রথম কিন্তু টাঙ্গাইলের চমচমি খুঁজে তারপরে পাশানি বাজানের মিষ্টি কালীহাতির মিষ্টি পোড়াবাড়ি চমচম সারা পৃথিবীতে চিনে এই মিষ্টি খাটি ছানা দিয়া মাওয়াত মিশানো থাকে তো তগোকামের মধ্যে না কষ্ট বেশি না আর জিনিসপত্র বেশি লাগে না আর আমগো শাড়ি বানাইতে খাটনি যেরকম জিনিসপত্র এরকম লাগে মনে কর সুতা জরি রং তারপরে মার মাকুর আরো মেলা কিছু জেনে মনে হেন শাড়ি বানায় নাম লেখা দেয় টাঙ্গাইলের শাড়ি জেনে মনে এনে বানায় আর টাঙ্গাইলে পোড়াবাড়ি চমচম অসিদ্ধি আসলে তো সবকিছুর মধ্যে ভেজাল ঢুকে গেছে গাড়ি আমরা রে পাঁচ রাইল কালিয়াতি শাড়ি না টাঙ্গাইলের শাড়ি কই কই মিথ্যা কথা কই না টাঙ্গাইলের মেলা ঐতিহ্য লোকে না আমি যে মিষ্টি আর শাড়ির ঐতিহ্য কিন্তু আছে বুঝছ না তাই এটা কি করেন খাই একটা শাড়ি নিলাম নতুন বিয়া করছি তো বউর জন্য লাগবে অনেক ধন্যবাদ এবারে তাদের এই সংলাপ থেকে আপনাদের জন্য প্রশ্ন থাকবে এবং এরই মধ্যে আপনাদেরকে প্রশ্ন এবং উত্তর লেখার জন্য কাগজ দেয়া হয়েছে যিনি সবচেয়ে বেশি লিখতে পারবেন তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী তাহলে আপনারা শুরু করুন সময় হচ্ছে কিন্তু এক মিনিট প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন জায়গায় চমচম তৈরি হয় বলে মিষ্টিওয়ালারা উল্লেখ করেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চমচম কি দিয়ে তৈরি হয় আর কি মাখানো থাকে তৃতীয় প্রশ্ন শাড়ি তৈরিতে কি কি লাগে চতুর্থ প্রশ্ন শাড়ি কোন কোন জায়গায় তৈরি হয় বলে শাড়িওয়ালা উল্লেখ করেছেন আমরা দেখতে পাচ্ছি সবাই খুব মনোযোগ দিয়ে লিখছেন তবে আর লেখা যাবে না কারণ সময় শেষ আমরা চারজনের ফলাফল পেয়েছি তবে আমরা দেখতে পাচ্ছি এখানে খন্দকার শামসুদ্দিন লাকী সবচেয়ে বেশি এবং নির্ভুল উত্তর দিয়েছেন সুতরাং আজকে কম্পিউটার বিজয়ী হচ্ছেন খন্দকার শামসুদ্দিন লাকী তার জন্য করবালি এবং বাকি দুজনেরা সবার কিছু নেই আপনাদের জন্য রয়েছে কেয়ার উপহার সামগ্রী রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই রয়েছে পরিবেশ বন্ধু গাছ এই সবগুলি পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তুষার খান এবং সিদ্দিককেও ধন্যবাদ সবাইকে শিক্ষাই জাতির মেরুদণ্ড যিনি শেখান তিনি হচ্ছেন শিক্ষক আর যিনি শেখেন তিনি হচ্ছেন শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীর আদর্শ শুধু শিক্ষার্থীর নয় সমাজেরও শিক্ষকের পঠন পাঠন বচন বাচন চলন বলন আচার আচরণ পোশাক আশাক যে ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায় তার অনুশীলন করে শিক্ষার্থী বিকশিত হয় বিকশিত হয় সমাজ কিন্তু সেই শিক্ষকের অবস্থা যদি হয় এমন তাহলে আমি নিশ্চয় আসিফের কাছে আমি আপনাকে তো এর আগে কখনো দেখিনি আমি আসিফের দাদু আসিফ তো পড়ছে একটু পরে টিচার আসবে আচ্ছা দাদা আমি দেখছি এক্সকিউজ মি আমি ও টিচার তুমি টিচার মানে শিক্ষক ইয়া এনি প্রবলেম না প্রবলেম কিনা জানি না আমি তো গ্রামে থাকি সেই আমলে গ্রাজুয়েশন করেছি বয়স 60 পেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত এমন টিচার দেখিনি আসলে আঙ্কেল আমি ওকে ম্যাথটা করাই তোমার পড়াশোনা কতদূর এ লেভেল দিয়েছি ও তো ও লেভেল করছে তাই ম্যাথটা আমি ওকে একটু দেখিয়ে দিই সেটা দেখাও ঠিক আছে কিন্তু কিন্তু কি আঙ্কেল না মানে শিক্ষক বলতে যে মানুষটার চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে তার সঙ্গে আমি তোমাকে ঠিক মেলাতে পাচ্ছি না আচার আচরণ কথাবার্তায় পোশাক পরিচ্ছদ ব্যক্তিত্ব কোনোটাই তো তোমার মধ্যে খুঁজে পাচ্ছি না স্যার আপনি কখন আসলেন দাঁড়িয়ে কেন আসুন আসুন এই বলে শিক্ষক আমরা যাদের কাছে লেখাপড়া শিখেছি তারাও শিক্ষক ছিলেন এও শিক্ষক আকাশ পাতাল তফাৎ হায় রে জামানা এই জামানার কি যে মানার কি যে না মানার কি যে জানার কি যে না জানার তা বোধ হয় জানা এবং মানা এখন অনেক ক্ষেত্রেই অবান্তর শুধু লেখাপড়া নয় গান নিয়েও আজকাল অনেকেই যা ইচ্ছে তাই করতে করতে গানের মান নিচের দিকে সরতে সরতে শিল্পী হবার সম্ভাবনা অকালে ঝরতে ঝরতে সঙ্গীত এখন অনেক ক্ষেত্রেই মরতে বসেছে এ থেকে পরিত্রাণের জন্য ইত্যাদি উদ্ভাবিত একটি উপায় একটু দরজাটা খুলুন ভাই আমরা একটু স্টুডিওর ভিতরে বসতে পারি ভিতরে রেকর্ডিং চলছে তো সেটাই তো একটু দেখতে চাই ও আচ্ছা ঠিক আছে কাইন্ডলি আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন ভিতরে গায়ক আছে উনি আবার আপত্তি করতে পারে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলুন আসেন 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 হ্যাঁ বসেন
আর পারছি না গো ভাই, আর পারছি না। সকাল থেকে আপনার গলার পেছনে সার্ভিসিং করতে 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 আমি ফুল টায়ার্ড হয়ে গেছি বস। যতটুকু করছেন আমি পাগল হয়ে গেছি বস। আর যতটুকু আছে একটু অটো টিউনার ব্যবহার করে একটু সুরটা ঠিক করে দেন বস। কোন কোন জায়গা ঠিক করব আমি বুঝতে পারছি না। আপনার ফার্স্ট অ্যালবামে তো মার মার কাট কাট হয় কি করে, মানুষের কান কি ভোঁতা হয়ে গেছে। আর এই গানের সুরটাও তো নকল বস। এই এই নকল টকল ধরতে পারবে না, যে জায়গায় একটু বেসুর আছে ওই জায়গায় একটু ভুকাট মেরে দিন বস। মোট কথা এমন ভাবে মিক্সিং করেন যেন আমার বসের গলা বুঝা না যায়। এখনই তো বুঝা যায় না। থামেন, তো টেনশন দিয়েন না, দেখি চেষ্টা করে কতদূর করতে পারি। জানো না জানো না, এই রাখেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন। আপনাকে আর চেষ্টা করতে হবে না। আপনারা কারা? আমরা খবর পেয়েছি অনেকেই স্টুডিওতে এসে এই ধরনের ভেজাল গান তৈরি করে। ভেজাল গান মানে? বলেন কি, আপনি বেসুরে গলাকে মেশিনে সুরেলা করছেন, বেতালকে এদিক ওদিক সরিয়ে তালে আনছেন, বিদেশি সুরকে নকল করছেন, কিন্তু খাদ্য ভেজালের চাইতো বেশি। খাদ্য ভেজাল শরীরকে অসুস্থ করে, কিন্তু এই সব ভেজাল দেশের সংস্কৃতিকে অসুস্থ করছে। এ ভাই, এই জায়গায় গ্যাঞ্জাম করছেন কেন? জানা স্টুডিওর বাইরে যে গ্যাঞ্জাম করেন। গ্যাঞ্জাম করলাম কোথায়? গ্যাঞ্জাম তো শুরু হবে এখন। গ্যাঞ্জাম শুরু হবে মানে কি করবেন আপনি? আমরা কিছু করব না, যা করার করবে মোবাইল কোর্ট। আমরা এখনই মোবাইল কোর্টকে খবর দিচ্ছি। মোবাইল কোর্ট মানে এই যে রেস্টুরেন্ট, ফলমূল, মিষ্টি, ঔষধ, এইসব জিনিসের ভেজাল ধরতে গিয়ে যেমন নদীতে ফেলে দেয়, তাৎক্ষণিক ভাবে জেল জরিমানা করে, তেমনি এইসব নকল, চুরি এবং ভেজাল গায়কদের সিডি ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। এই যে চুল ধরে টানো, কান ধরে টানো, এগুলো কি কোনো গানের কথা হলো? এই ধরনের ভেজাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, মোবাইল কোর্টে ভাবে কোন কোন জায়গায় যাবে? আর ওই যারা দর্শক শ্রোতা, যারা ক্যাসেট কিনবে, তারা কি করে পাশতে পারবে যে কোনটায় ভেজাল আছে কোনটায় ভেজাল নাই? সেই জন্যই পণ্যের গায়ে যেমন মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অর্থাৎ BSTI এর সিল থাকে, তেমনি নাটক এবং গানের এই সিডির মধ্যে একটা সিল থাকা দরকার। সিল দিয়েও যে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় না তার অনেক উদাহরণই আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এই সিল দেয়া বা না দেয়ার প্রয়োজনই পড়ে না যদি আমাদের মধ্যে শুভ বুদ্ধি কিংবা শুভ চেতনার উদয় হয়। তেমনই এক শুভ বুদ্ধি সম্পন্ন কর্মোদ্যোগী যুবক হচ্ছে কুড়িগ্রামের আব্দুল কাদের। উদ্যমী এই যুবক আব্দুল কাদেরের বাড়ি কুড়িগ্রামে। পড়াশোনা করছেন কুড়িগ্রাম সরকারি কলেজে BA অনার্স চতুর্থ বর্ষে। পড়াশোনার পাশাপাশি কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কোনো রকম বৈষয়িক প্রাপ্তি বা প্রচারের মুখাপেক্ষি না হয়ে সীমিত সামর্থ্য নিয়ে শুধুমাত্র বিবেকের তাড়নায় ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আব্দুল কাদের কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। গ্রামের কোমলমতি শিশু কিশোরদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির অনুমতি নিয়ে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। যেমন, প্রতি মাসে যেই শিক্ষার্থী বেশি দিন স্কুলে উপস্থিত থাকে তাকে বিশেষভাবে পুরস্কৃত করেন। স্কুলে স্কুলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এছাড়াও প্রতি মাসে একটি করে মা সমাবেশের আয়োজন করেন আব্দুল কাদের। একটা সিদ্ধান্ত নিয়ে দাও, সেই সিদ্ধান্তটা হবে যে আমার সন্তান যেন মানুষের মতো। যেহেতু মাই হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক, তাই সন্তানকে যোগ্য নাগরিক করে গড়ে তুলতে মায়ের ভূমিকা কি, এ বিষয়ে এসব সমাবেশে তিনি আলোচনা করেন। পাড়ায় পাড়ায় বিভিন্ন বয়সী মহিলাদের নিয়ে দল গঠন করে বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করেন। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবুজ শাকসবজি বেশি করে খাওয়া, আমরা কখনোই একে অন্যের সঙ্গে বিবাদে জড়িত হব না। এছাড়াও আব্দুল কাদের মানুষকে সচেতন করার জন্য অভিনব পদ্ধতিতে খুব অল্প কথায় লিফলেট তৈরি করে পথে ঘাটে বাজারে যেখানে যাকে পান তাকে বিতরণ করেন। এসব লিফলেটে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য থাকে, যেমন সাবধানতার সহিত চলব পথ, দুর্ঘটনা থেকে থাকবো নিরাপদ, হাতে হাত রাখি, দুর্নীতি রুখি, সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করি, পর্যাপ্ত পরিমাণে না লাগালে গাছ জীবন ও পরিবেশের হয় সর্বনাশ, কোনো কাগজের টুকরোয় আঞ্চলিক ভাষায় লেখা থাকে একটি ভালো কাজ চাই, আমরা 16 কোটি বাঙালি সবাই যদি প্রত্যেক দিন একটা ভালো কাজ করি তাইলে দিনে 16 কোটি ভালো কাজ হয়,
প্রচার বিমুখ আব্দুল কাদের তার এসব কাজের জন্য নিজের কোনো প্রচার চান না, তবে তিনি চান তার কাজের প্রচার। আজকে আমার কাজগুলো ইত্যাদিতে দেখানো হচ্ছে যা কোটি কোটি মানুষ দেখছে। প্রত্যেকে যদি আমার কাজে অনুপ্রাণিত হয়, একটি করে ভালো কাজ করে, তাহলে কোটি কোটি ভালো কাজ হবে। এতেই আমার সার্থকতা। আমরাও চাই আব্দুল কাদেরের কাজে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি একটিও ভালো কাজ করেন, সেটি হবে আমাদের সমাজের জন্য একটি বড় পাওয়া। ইত্যাদির পক্ষ থেকে আব্দুল কাদেরের জন্য রইল অনেক অনেক অভিনন্দন। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। কথায় আছে কাজের কাজী, যারা ভালো কাজকে ভালোভাবে সম্পন্ন করেন তারাই হচ্ছেন কাজের কাজী, আর যারা কাজের নামে নানা অকাজে জড়িয়ে পড়েন তাদেরকে বলা যেতে পারে অকাজের পাজি। এই কাজী পাজির বিষয় থেকে এবারে মামাকে রাজি করানোর ক্ষেত্রে আমাদের ভাগ্নে বাবাজি কি বাজির তার সাজিয়েছে সেটাই দেখা যাক। তোর যে বিদ্যার দৌড় তাতে এই কাজটাও সন্দেহজনক। এবার শুনি তোর গবেষণার কর্মটা কি মামু। তোমার কিন্তু ফয়লে কই রাখি, এইবার কিন্তু না করতে পারবো না। শেষ পর্যন্ত না শুনি না আগেই সিদ্ধান্ত দিতে পারুম না, আগে শুনি। আসলে মামু, কাশিম টিভি কর্তৃপক্ষের সঙ্গে আমার একটা চুক্তি আছে, ওকে একটা কুইজ প্রোগ্রাম বানাই দিতে হবে, আর ওই কুইজ প্রোগ্রামটা ওয়ার্ল্ড ফেমাস না হোক কান্ট্রি ফেমাস করতে পারো, আর কুইজের উত্তর আইবো SMS এর মাধ্যমে। ব্যবসার গন্ধ পেয়ে গেলাম। ব্যবসা না করলে খামু কি মামু? এখন ক, তোর এই অনুষ্ঠান কান্ট্রি ফেমাস হইব কেমনে? প্রশ্নের দিক দিয়া, প্রতিযোগীদের অংশগ্রহণের দিক দিয়া, পুরস্কারের দিক দিয়া, যত বেশি SMS তত বেশি লাভ, তত বেশি পুরস্কার, পাবলিকের পয়সা, পাবলিক রে দুমু, কোয়ের তালে কই। কি প্রশ্ন দিবি? হ্যাঁ মামু, সেইটারই তো গবেষণা করতেছি আমি। প্রথমে এমন এমন সহজ প্রশ্ন দিবো যে প্রশ্ন শোনার পর সবাই উত্তর দেওয়ার জন্য ছটফট শুরু করে দেব, লক্ষ লক্ষ মোবাইল সেট গরম হয়ে যাব, খালি সেন্ড আর সেন্ড। প্রশ্ন শুনতে চাইছি। শোনাই, এই এই দরবারটা প্রশ্ন তোমার শোনাই। এই যে এই যে প্রথম প্রশ্ন, গরু চড়ায় যে তাকে কি বলা হয়? অপশন এ ড্রাইভার, অপশন বি পাইলট, অপশন সি ডাইরেক্টর, অপশন ডি ড্রাইভার। দ্বিতীয় প্রশ্ন, এইটা বানাইছি মামু রং লইয়া, বলতে হবে দুধের রং কি? অপশন এ লাল, অপশন বি কালা, অপশন সি হলুদ, অপশন ডি সাদা। এইটা তো মামু দুধের শিশুও পারবো। মন্তব্য পরে, আগে বার। তৃতীয় প্রশ্ন, বরফ বললে কি হয়? অপশন এ খেজুরের গুড়, অপশন বি কেরোসিন তেল, অপশন সি ডিজেল, অপশন ডি ফানি। চার নম্বর প্রশ্ন, মাছ কোথায় থাকে? অপশন এ আকাশে, অপশন বি বাতাসে, গাছে, ফানি। আরো আছে মেলা প্রশ্ন বানাইছি তো, লাস্ট একটা শোনাই। বলুন তো আমরা আম পাই কোন গাছে? অপশন এ বটগাছ, অপশন বি বেলগাছ, অপশন সি আম গাছ, অপশন ডি তাল গাছ। সামনে দেখতে পাইতাছি। ওই এইসব প্রশ্নের উত্তর জানার জন্য বই পড়তে হয়? এইসব কথা শুনলে তো মানুষ হাসবো। শোনো মামু, কেডা হাসলো কেডা কানলো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো ব্যবসা আর টাকা। চুপ! তোরা, আমি বহুবার কইছি সবকিছু নিয়ে ব্যবসা চিন্তা করবি না, এই একই কথা আমার বারবার কইতে ইচ্ছা করে না। আর যাই করস শিক্ষা লইয়া ব্যবসা করবি না, ছেলে মেয়েদের মেধার উন্নয়নের জন্য ভালো কিছু করার চিন্তা কর। উদ্দেশ্য মহৎ হলে ভালো কিছু বাইর হবে, প্রয়োজনে আমি ইনভেস্ট করব। মুন্সিপাড়া সৈয়দপুর থেকে মোহাম্মদ খালেকুজ্জামান টিটু লিখেছেন, যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবেই সৃষ্ট, এই সম্পদ ধ্বংসের দায়িত্ব কেউ নিজ হাতে তুলে নিতে পারে না, কারণ বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করা। বর্তমানে প্রায় প্রতিদিনই পত্রিকায় প্রাকৃতিকভাবে প্রাপ্ত আমাদের দুইটি সমুদ্র সৈকত, কক্সবাজার এবং কুয়াকাটায় অবাধে জমি বিক্রয় এবং বাসগৃহ নির্মাণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। অবস্থা দেখে মনে হয় এ দুটি প্রাকৃতিক সম্পদও এসব কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই ইত্যাদির মাধ্যমে আমার আবেদন, শুধুমাত্র বাড়িঘর নির্মাণ না করে এ দুটি স্থানকে পর্যটন উপযোগী করে গড়ে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষ যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। কক্সবাজার এবং কুয়াকাটা এ দুটোই আমাদের প্রকৃতির মহাদান, এই সৈকত দুটির প্রাকৃতিক আচরণ যাতে বিঘ্নিত না হয় সেদিকে দৃষ্টি রেখে পরিকল্পিতভাবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক, এটা আমাদেরও দাবি।
নতুন দক্ষিণ পাড়া ধামরাই ঢাকা থেকে ইমরুল লিখেছেন, তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষকে যতটা স্বস্তি দিয়েছে ততটা অস্বস্তিতেও ফেলেছে। অস্বস্তির কারণ মোবাইলের অপব্যবহার, যেমন মিথ্যে বলা, ঢাকায় থেকে ঢাকার বাইরে আছি বলা, সুস্থ থাকলে অসুস্থ বলা, বারবার মিস কল দেয়া, বিনা অনুমতিতে কারো ছবি তোলা, হুমকি দেয়া, এমনকি নানাবিধ অসামাজিক কাজে ব্যবহার করা। শুধুমাত্র ব্যবসার জন্য বিজ্ঞাপন না দিয়ে মোবাইলের অপব্যবহার রোধে মানুষকে সচেতন করার জন্য মোবাইল কোম্পানিগুলোর বিজ্ঞাপন দেওয়া উচিত। আশা করি চিঠিটি প্রচার করবেন এবং প্রচারের পর কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন। আপনার সঙ্গে আমরাও সম্পূর্ণ একমত, মোবাইল ফোনের অপব্যবহারের দিকগুলো তুলে ধরার জন্যে প্রয়োজন সৎ উদ্দেশ্যের। কিন্তু সেই সৎ উদ্দেশ্য সাধন করতে গেলে যদি মুনাফার অঙ্ক কম হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে মোবাইল কোম্পানিগুলো উৎসাহী হবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি জিপিও বক্স নম্বর 2674 জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ইত্যাদি1@yahoo.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। পথঘাট এবং রাস্তাঘাট, এই শব্দ দুটিতে পথের সঙ্গে যেমন ঘাট একসঙ্গে যুক্ত, তেমনি রাস্তার সঙ্গেও ঘাট শব্দটি যুক্ত। জানি না কে কবে এই পথ এবং রাস্তার সঙ্গে ঘাট শব্দটিকে যুক্ত করেছিলেন, দীর্ঘদিন থেকেই এটা প্রচলিত রয়েছে। এই সংযোগকারী সেকালে বসে দিব্য দৃষ্টির সাহায্যে আজকের ঢাকার রাস্তার দৃশ্য দেখতে পেয়েছিলেন কে? আমরা নদ নদী খাল বিলের উপরে ব্রিজ করতে দেখেছি, গ্রামের শাখাও দেখেছি, কিন্তু এই রাজধানীতে এই ধরনের মোবাইল ব্রিজ করার উদ্দেশ্যটা বলবেন কি? জনসেবা। জনসেবা? জি। এই যে আপনি যে বললেন নদ নদী খালের উপর আপনি ব্রিজ দেখছেন, তাই দেখেন তো এটা কি নদী সেটা কম কুমোর সমান পানি। এই যে দেখেন গাড়ি ঘোড়ার জ্যাম লাগিয়ে রয়েছে, আর এই যে লোকজন পানি নামবো কখন আর কখন দেবো তার কি কোনো গ্যারান্টি আছে? ফুটপাথও জ্যাম লাগিয়ে রয়েছে। এই যে দেখেন এই সমস্ত জায়গায় জায়গায় পানি, ওই সমস্ত জায়গায় এক কুমোর পানি। কত তারিখ সেবা করার জন্য আমার এই মোবাইল দেখেন কত সুন্দর লোকজন পার হয়ে যাচ্ছে। কিন্তু আদর ভাই, এটুকু জায়গা পার হতে 5 টাকা একটু বেশি হয়ে যায় না? কি যে বলেন স্যার, আমি যদি এদেরকে পান না করি তাহলে এদেরকে খারাপ থাকতে হইব, অনেকের অনেক জরুরি কাজের ক্ষতি হইব। সবচেয়ে বড় কথা, এই পানিতে নর্দমা ডাস্টবিনে যে কত পদের ময়লা আছে একমাত্র আল্লাহ জানে। এই পানিতে পা ভিজলে পায়ে খুসপাসরা এমনকি ঘাও হইতে পারে, আর সেই ঘাও যদি বাড়তে থাকে কে জানে একসময় আপনার পা পর্যন্ত। বুঝতে পারছি আপনি মোবাইল ব্রিজ চালিয়ে যান, কিন্তু আপনার কি মোবাইল ফোনের মতো কোনো প্যাকেজ সুবিধা নেই? ভাই এরা বড় লোক, এগো অনেক বড় বড় সার্ভিস, এরা বছরের যে কোনো দিনে লোক একটা ব্যবসা করতে পারে। আমার তো সিজনাল ব্যবসা, শুধু বর্ষাকালে। অনেক ধন্যবাদ আদর ভাই, আমাকে একটু ওপারে যেতে হবে, ব্রিজটা ব্যবহার করতে পারি? অবশ্যই, আপনাকে আদর করে পার করে দেবো, এটা ফ্রি। আসেন স্যার, আসেন আসেন। আদর আলী ভাইয়ের আদর করে রাস্তা পার করানোর দৃশ্য থেকে এবার আমরা একটু বর্ষার ভিন্ন দৃশ্য দেখি। ধরা যাক একটি গ্রামের বাড়িতে টিনের চালে বৃষ্টির নূপুর বেজে চলেছে রিম ঝিমিয়ে, কেউ প্রতীক্ষার প্রহর গুনছে তার ভালোবাসার মানুষটির। তারই মনের অনুভূতি নিয়েই এবারের গান, আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গেয়েছেন সামিনা চৌধুরী।
বিজ্ঞাপনেই প্রচার, বিজ্ঞাপনেই প্রসার। দ্রব্যটি সার হোক বা অসার, পসার সাজিয়ে বসার আগেই বিজ্ঞাপন শুরু হয়ে যায়। সেই বিজ্ঞাপনে যা জ্ঞাপন করা হয় তা বিজ্ঞাপনের শিল্পীরা সজ্ঞানে না অজ্ঞানে করেন, এবারে দৃশ্যটি দেখলেই তার কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা কি দেখে যাব? হ্যাঁ যাব। অ্যাকশন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি সময় সেন্সেশন জনপ্রিয় তারকা সুন্দর আলী ভাইকে, এবং আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন ফুটানি ক্রিমের পক্ষ থেকে পরিচালক মার্কেটিং জনাব লতা হোসেন চৌধুরী। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। শুরুতে আমি মিস্টার লতার কাছে জানতে চাইব যে এই ক্রিমের নাম ফুটানি হার্বাল ক্রিম কেন হলো? দেখুন, আমাদের ক্রিমের নামের মধ্যে নামকরণের সার্থকতা লুকিয়ে রয়েছে। ক্রিমের পুরো নাম হচ্ছে ফুটানি হার্বাল ফেস হোয়াইট অ্যান্ড সুন্দর ক্রিম। ফুটানি শব্দটি এসছে ফুট থেকে, আর ফুটানি শব্দের অর্থ হচ্ছে অহংকার। আমরা ত্বকের দাগ বা ফুটকে সরিয়ে দিয়ে আপনার ত্বককে ফুটফুটে সুন্দর করে, আপনার মনকে ফুরফুরে ফুটতিতে ভরিয়ে দিয়ে অহংকারই করে তুলব। কিন্তু আপনি তো বললেন এই ক্রিম মাখলে নাকি মুখের রং সাদা হবে, সুন্দর হবে। তো আমাদের দেশের অনেক নায়কের গায়ের রং তো জনপ্রিয় ক্রিকেট তারকা জয়সুরিয়ার মতো, তারা কি এই ক্রিমের ক্ষমতা সম্পর্কে জানে না? এই প্রশ্নের উত্তর কিন্তু ওনারা এই অনুষ্ঠানে দিয়েছেন। ওনারা তো মাখতে শুরু করেছেন, মাখতেই হবে, নন স্টপ, থামা যাবে না, মাখতেই হবে, মুখের চামড়া না ওঠা পর্যন্ত, তাই না? ভাইয়া, এবার আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি তো এই ক্রিমটি মাখছেন, তা কি উপকার পেয়েছেন? আচ্ছা, হয়েছে কি ম্যাম, যে আসলে এই ক্রিম ব্যবহারের ফলে আমার বাহ্যিক রূপ যেমন বাড়ছে, আমার ভেতরটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ও মাই গড, ভেতরটা পরিষ্কার করেছে মানে? না না না, ডোন্ট টেক ইট অদারওয়াইজ। আমি বলতে চাচ্ছিলাম যে মানে এই ক্রিম যখন আমি ব্যবহার করি তখন এর সুগন্ধে, আই মিন এর ফ্লেভারে আমি পাগল হয়ে যাই, মানে অদৃশ্য এক নেশায় আমি আচ্ছন্ন হয়ে যাই। হায় আল্লাহ, নেশা? না না, খারাপ অর্থ নিচ্ছেন কেন, এটা হচ্ছে গিয়ে ভালো নেশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। প্রিয় দর্শক, আমি মাখছি, আপনিও মাখুন, এর উপর ভরসা রাখুন, ফর্সা আপনি হবেনই। আজ এ পর্যন্তই দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দোস্ত, তুই এরকম মিথ্যা কথা বলতে পারলি? তুই তো জীবনে ওইসব ক্রিম ব্যবহার করস নাই। হ্যাঁ দোস্ত, আমি প্রফেশনাল লোক, পার্টি টাকা দিয়ে আমি অভিনয় করছি। খালি উনি একলা না, অনেক বড় বড় শিল্পী লাইন ধরে কইছে, শুটিং তো আমিই করছি। সামান্য কয়টা টাকার জন্য এইভাবে মিথ্যা কথা বললি? এটা তো এক ধরনের প্রতারণা। বিজ্ঞাপনের কাঁপন ধরানো, আপন ভাবনার সঙ্গে সময় যাপন করতে সবাই যে রাজি হন তা কিন্তু নয়। যেমন এই ব্যক্তি, এখানে কি হবে? এটাই তো সেট স্যার। কিন্তু আপনি তো বলেছিলেন শিল্প সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনা, মানে অনুষ্ঠানের নাম শিল্প ভাবনা। অনুষ্ঠানের নাম তো ঠিকই আছে, এই যে শিল্প ভাবনা। কিন্তু তার আগে এইসব কি লিখেছেন, ছাগল মার্কা পাদুকা শিল্প ভাবনা? স্যার, ওটা তো টাইটেল স্পন্সরের নাম। অনুষ্ঠানটি যে স্পন্সর করেছে সেই কোম্পানির পণ্যের নাম হচ্ছে ছাগল মার্কা পাদুকা, ছাগলের চামড়া দিয়ে হেরা স্যান্ডেল, মানে পাদুকা বানায়। আপনাদের এই তথাকথিত স্পন্সরের কারণে অনুষ্ঠানের অর্থ কি দাঁড়ালো? টেলিভিশনে একটি ছাগল মার্কা শিল্প ভাবনার অনুষ্ঠান হচ্ছে, আপনি কি আমাকে ছাগল পেয়েছেন? কিন্তু স্যার, আজকাল তো সব চ্যানেলে এইভাবে টাইটেল স্পন্সর হচ্ছে। সব চ্যানেলে হচ্ছে না, বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো বিশ্বখ্যাত চ্যানেলগুলোর অনুষ্ঠান দেখেছেন, সেখানে মানুষের নামে অনুষ্ঠান হয়, কোনো পণ্যের নামে নয়। কিন্তু স্যার, অনুষ্ঠানের খরচ তোলার জন্য বিজ্ঞাপন তো দরকার। অবশ্যই দরকার, তাই বলে যেখানে সেখানে বিজ্ঞাপন ঢুকাতে হবে, পণ্যের একটা মান থাকতে হবে তো। আসার কি সব অদ্ভুত অদ্ভুত নাম, রান্নার অনুষ্ঠান টাইটেল যায় খালু হালিম রান্নার অনুষ্ঠান, সুনামি সিমেন্ট টকশু, কিংবা ফাইন সপল তারকালা। শুনলেন ওর মুখে তো, শুনলেন কেমন লাগলো? আর কিছু বিদেশি মোবাইল কোম্পানির বিজ্ঞাপন দেখলে তো মনে হয় যে ওরা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে। আর ওভাবে উদ্ভট নৃত্যগীতি কি কেউ দেশের কথা বলে? কিন্তু আমাদের করার কি আছে,
আমরা তো চাকরি করি স্যার। তাহলে স্যার আমরা কি অনুষ্ঠানটা শুরু করতে পারি? প্রশ্নই ওঠে না। আমি তো আপনাদের মালিকের চাকরি করি না, আমার একটা রুচি বোধ আছে। আপনাদেরকে তো আর এসব করা থেকে বিরত করা যাবে না, তাই আমি নিজেই বিরত হচ্ছি। আর শুনুন, আপনাদের এই বিজ্ঞাপনের অত্যাচারের কারণে দর্শক কিন্তু রিমোট টিপে বিদেশি চ্যানেলে চলে যাচ্ছে, যেটা আমাদের মিডিয়ার জন্য হুমকি। অতএব সাবধান। সাবধান শুধু এক্ষেত্রেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সাবধানতা প্রয়োজন। তবে সাবধান অসাবধানের এই ধ্যান ধারণা কারণ না থাকলেও নাতির যে আছে তা নানির পানি চাওয়া নিয়ে নাতির বাণী শুনলেই বোঝা যায়। নাতি, ওই নাতি, কি রে তোরে আমি কখন থেকে গলা ছেড়ে ডাকতাছি, তুই জবাব দেস না কেন? তুমি গলা ছেড়ে ডাকলা কই? গলা তো দেখি তোমার লগেই আছে, আর তাছাড়া গলা তো সরন যায় না। নানি, আমি দেখলাম তুমি নিজেই আইতেছো, এই কারণেই ডাকের জবাবটা দেই নাই। তোর লগে জীবনের কথা কয়ে কোনোদিন মজা পাইলাম না। আচ্ছা, কথা কি খাওয়ানোর জিনিস যে মজা পাইবা? কৌশ যে কথা কইয়ে আনন্দ পাও নাই। যজ্ঞা, এখন কৌ কি কারণে ডাকতেছিলা? সকাল থেকে ঘরে এক ফুটা পানি নাই, কখন আইব, কখন ফুটাম, আর কখন খামু। তুই জলদি যা, এক বোতল পানি নিয়ে আয়, আমার এখনই পানি খাওয়ান লাগবো। পানি তো হ্যাঁ আনতেছি। তোর নানি ওই যে কইলা পানি খাইতইব, কথাটা ঠিক না, পানি কিন্তু কেউ খায় না, পানি সবাই পান করে। আমি মরি পানির তৃষ্ণায়, আর পণ্ডিত আইছে গ্রামার লইয়া। তুই জলদি যা, এক বোতল মিনারেল ওয়াটার নিয়ে আয়। যা তোর নানি, আজকাল বাজারে যে কোনটা মিনারেল ওয়াটার আর কোনটা জেনারেল ওয়াটার বুঝন যায় না। মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি টেলিভিশন দেখো না, পেপার পত্রিকা পড়ো না? আজকাল বিভিন্ন কোম্পানি বোতলের ডাইরেক্ট টেপের পানি ভইরা বোতলের গায়ে বিভিন্ন নামের সিল বসাইয়া বাজারে বিক্রি করে। ওই সমস্ত বোতলের মিনারেল ওয়াটার খাইয়ে কি তুমি টাইফয়েড জন্ডিস ধরাইবা না আমেশা কলেরা ধরাইবা, কোনটা? কি করুম ক, বুড়া হয়ে গেছি না আমি, কে রে তো কিছু বুঝি। এই তো একটা ভুল করলা গো নানি, তুমি তো বুড়া হও নাই, কেউ বুড়ি হয়ে গেছো। আরে বুড়া তো ওই ছেলেরা মানে পুরুষরা, আর বুড়ি ওই মেয়েরা মানে মহিলারা, এইটাও কি জানো না? ওই তুই এত কথা 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 ধরস কেন? কথা ধরস কেন? আচ্ছা কথা ধরলাম কই থেকে, কথা কি ধরন যায়? শুনো নানি, তুমি একটা ভুল করলা, আমি সেটা শুধরাই দিলাম, এইটা হলো গিয়ে যুক্তির কথা। ওইসে বুঝছি তোর যুক্তি, এখন কি তুই আমার একটা কথা রাখবি? কেন রাখবো না, আপনি আল্লাহর ওয়াস্তে দেন আমি রাখি। আবার না আবার? আচ্ছা মোর লক্ষ্মী নানি, কো এই টাঙ্গাইলে আইসি না, তুই যা আমার জন্য টাঙ্গালের মিষ্টি লই আয়, যা। আরে বড় বড় দেখখান গিয়ে চল চল মিষ্টি খাই যা। নাতির এই অতি সচেতনতা প্রতিজনের জন্য প্রযোজ্য না হলেও সচেতনতার প্রয়োজন অবশ্যই রয়েছে, কারণ মানুষ যত সচেতন হয়ে উঠবে সমাজ তত সুন্দর হয়ে উঠবে। আমরা যারা শহরে বাস করি তারা হয়তো ধারণাও করতে পারবো না গ্রামের সাধারণ মানুষের মধ্যে সমাজ সচেতনতার বিষয়টি এখনও কতটা গুরুত্বপূর্ণ। আমরা এবার তেমনই একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরব। দর্শক মণ্ডলী, পর্দায় দেখতে পাচ্ছেন কিছু তরুণ অত্যন্ত মনোযোগ সহকারে কিছু শুনছে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে এরা কি শুনছে, আসলে দলবদ্ধ হয়ে এরা বেতারের অনুষ্ঠান শুনছে। বাংলাদেশ বেতার রংপুর। আর এই বেতার শ্রোতা তরুণরা সবাই একটি বেতার শ্রোতা ক্লাবের সদস্য। ক্লাবের নাম বাল্য বিবাহ প্রতিরোধ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব। রংপুর বেতার অঞ্চলে প্রতিষ্ঠিত ক্লাবটির অবস্থান লালমনিরহাট জেলার চন্দনপাট কালিস্থানে। শুরু হচ্ছে কৃষিজীবীদের জন্য অনুষ্ঠান খেতে খামারে। এই ক্লাবের সদস্যগণ একত্রিত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক রেডিও অনুষ্ঠান শোনেন। বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ অনুষ্ঠান শোনার জন্য তারা গ্রামবাসীকেও আমন্ত্রণ জানান। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থাপিত বিষয় নিয়ে যেমন আলোচনা করেন, তেমনি এর ভালো দিকগুলো মেনে চলার জন্যও সবাইকে উদ্বুদ্ধ করেন। তারা চর্চা করেন সুস্থ সংস্কৃতির এবং কাজ করেন শিক্ষা, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক অনুষ্ঠানে উদ্বুদ্ধ হয়ে। তেমনি কয়েকটি মহান প্রয়াস হচ্ছে বাল্যবিবাহ রোধ প্রকল্প, স্যানিটেশন, যৌতুক বিরোধী আন্দোলন, নারী ও শিশু নির্যাতন বন্ধ, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি। গত এক বছরে তারা প্রতিরোধ করেছেন 15টি বাল্যবিবাহ এবং অভিভাবকদের সচেতন করেছেন বাল্যবিবাহের কুফল সম্পর্কে। আমার একটি মেয়ে আছে, বয়স 14 বছর, হঠাৎ করে একদিন বিয়ের প্রস্তাব এলো, ওই প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। আমাদের ক্লাবের সদস্যরা আসিয়ে আমাকে বললো যে বাল্যবিবাহ দেওয়া যাবে না, তখন আমি ঠিকই বুঝলাম। বোঝার পরে ওই মেয়ে বিয়া না দিয়ে আবার নতুন করে স্কুলে ভর্তি করে দিই, আমার মেয়ে ক্লাস 9-এ লেখাপড়া করে।
শুধু তাই নয়, এই ক্লাবের সদস্যরা গ্রামে অনেকগুলো স্যানিটারি ল্যাট্রিন তৈরি করেছেন। কৃষি জমিতে গিয়েও কর্মরত কৃষক ভাইদের বিষমুক্ত সবজি উৎপাদনের ব্যাপারে যেমন উৎসাহিত করেন, পাশাপাশি রেডিওর ক্ষেত খামারে অনুষ্ঠানটি শোনার জন্যও উদ্বুদ্ধ করেন। রংপুর বেতারে ক্ষেতে খামারে অনুষ্ঠান হয়, বিনোদনের পাশাপাশি এই ধরনের কাজ থাকে, ওনা শুনবেন, সেটা শুনে আপনি উপকৃত হবেন। গ্রামের মানুষদের সচেতন করার জন্য বিভিন্ন সময়ে তারা গান বাজনা এবং নাটিকার মাধ্যমে বিভিন্ন বিষয় উপস্থাপন করে। এই বাল্য বিবাহের কারণে কত মা জননীর ভয়ে নয়ন ঝরছে বাহে, সুতরাং এই বাল্য বিবাহ এটা প্রতিরোধ করতে হবে। ও হায় রে অল্প বয়সে, গ্রামবাসীও তাদের এইসব উপদেশ এবং বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনে থাকেন। বাল্য বিবাহ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, এটি সাধারণ একটা সীমান্তবর্তী অঞ্চলের একটা ক্লাব এবং আমাদের প্রোগ্রাম শুনে এরা প্রায় 15টা বাল্য বিবাহ প্রতিরোধ করেছে। যে পরিবারটির কন্যাকে বিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, পয়সা কড়ি খরচ করেছে, তাদের সেই 20-30 হাজার টাকা যেটা ব্যয় হয়েছে সেটাও তারা বিভিন্নভাবে ম্যানেজ করে দিয়েছে। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম আশা, অর্থনৈতিকভাবে অসচ্ছল এই সচেতন মানুষটি দর্জির কাজ করেন, তারপরও এই সংগঠনের পেছনে প্রচুর সময় ব্যয় করেন তিনি। আজকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি সাইফুল ইসলাম আশাকে, এবার আমরা কথা বলবো তার সঙ্গে। সাইফুল, শুরুতে আমরা জানতে চাইব, আজকাল টেলিভিশনের এই রঙিন এবং রমরমা যুগে আপনারা রেডিও শোনার প্রতি আগ্রহী হলেন কেন? রেডিওতে শিক্ষামূলক প্রোগ্রাম বেশি প্রচার হয় এবং আমরা যে টেলিভিশন দেখি না তা কোনো কথা না, আমরা টেলিভিশন দেখি যেগুলো প্রোগ্রাম ভালো প্রোগ্রাম হয় দেখি। এইসব কাজ করতে গিয়ে আপনাদের এই শ্রোতা ক্লাবের কোনো সমস্যা আছে? ক্লাবের বর্তমান সমস্যা হলো যে আমাদের রেডিও সেটের সমস্যা আছে, তারপরে আর্থিকভাবে আমরা সংকটে আছি। আচ্ছা, অনেক ধন্যবাদ সাইফুল সাহেব। আপনারা নিভৃত পল্লীতে বসে শুধুমাত্র রেডিও অনুষ্ঠান শুনে যে সামাজিক দায়িত্ব পালন করছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি বলছিলেন যে আপনাদের রেডিওর স্বল্পতা রয়েছে, সেজন্য আজকে আমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এবং এই ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ক্লাবের জন্য রয়েছে এখানে 100 রেডিও। এই রেডিওগুলো সব আপনাদের ক্লাবের জন্য। আরেকটি বিষয় আমরা দেখেছি, আপনি আর্থিকভাবে অসচ্ছল, আমরা দেখেছি আপনি সেলাইয়ের কাজ করেন, তো আমরা চাই যে আপনার এই ব্যবসাটা আরেকটু বিস্তৃত হোক, সেজন্য আপনাকে আমরা কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এই 50,000 টাকার চেকটি প্রদান করছি। অনেক ধন্যবাদ, আমি খুশি হয়েছি। আমি এই টাকা থেকে 20,000 টাকা মানুষের কল্যাণে কাজ করার জন্য ক্লাবকে দিব। অনেক ধন্যবাদ আপনাকে এই সদিচ্ছার জন্য। কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়, সদিচ্ছা থাকলেই যে কোনো অবস্থায় থেকেও সৎ কাজ করা যায়। আমরা সবাই যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা সবাই যেন সৎ কাজে উদ্বুদ্ধ হই, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।